বর্তমান বিশ্বে যেখানে যৌবন ধরে রাখতে বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে মানুষেরা, সেখানে পাকিস্তানের একটি উপজাতি রয়েছে যারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তাদের যৌবনকে ধরে রাখতে পারেন। বয়সের তুলনায় এই উপজাতির মানুষদের কম বয়সী দেখা যায়। যেখানে তাবৎ পৃথিবীর মানুষ এখন 80 বছর বয়স পেরোতে কষ্ট হয়ে যায়, সেখানে এই উপজাতির মানুষদের 165 বছর বয়স পর্যন্ত বাঁচার রেকর্ড রয়েছে। এই উপজাতির একজন 90 বছরের বৃদ্ধ বাবা হওয়ার ক্ষমতা রাখেন, এমনকি একজন 70 বছরের মহিলাও অনায়াসে গর্ভবতী হন ও বাচ্চা প্রসব করতে পারেন। বলছি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশের বসবাসরত রহস্যময় হুঞ্জা উপজাতির কথা। কারাকোরাম পশ্চিম হিমালয়, পামির ও হিন্দুকুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতন সুন্দর এই প্রদেশের উত্তরেই আছে হুঞ্জা উপত্যকা। পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এই হুঞ্জা উপত্যকাতেই বাস করেন রহস্যময় হুঞ্জা বা বুরশো নামের উপজাতিটি, যে জনগোষ্ঠীর মানুষজনকে অমর না বলা গেলেও চিরযৌবনা তো বলা যেতেই পারে। শুনতে অদ্ভুত শোনা গেলেও হুঞ্জারা নাকি মৃত্যুর কোলকে প্রতিবারই ফাঁকি দিয়ে অনায়াসেই জীবনের শতককে পূরণ করে ফেলতে পারেন। যেখানে সারা পাকিস্তানের গড় আয়ু 67 বছর, সেখানে হুঞ্জাদের গড় আয়ু নাকি 120 বছর। হুঞ্জা উপত্যকাতে এর চেয়েও অধিক আয়ুর মানুষের অবশ্য কমতি নেই। বিশ্বে সর্বাধিক গড় আয়ুধারী জাপান হলেও হুঞ্জারা তাদের প্রতিনিয়তই লবডঙ্কা দেখিয়ে যাচ্ছেন বলেই বলা চলে। হুঞ্জা উপত্যকাতে প্রায় 87,000 মানুষের বসবাস। ধর্মীয় দিক থেকে এরা ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ভুক্ত নিজামি ইসমাইলি মতবাদে বিশ্বাসী জাতি, কথা বলেন বুরশাসকি ভাষায়। হুঞ্জারা এত বছর কিভাবে বাঁচেন, এই নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয় মূলত 1984 সাল থেকে। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে পাকিস্তান থেকে সৈয়দ আব্দুল মাবুদ নামক এক হুঞ্জা আসেন। সেখানে পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে তার জন্মসাল দেওয়া ছিল 1832। সহজ হিসাব মিলিয়ে যখন তারা বুঝল এ বৃদ্ধের বয়স 152 বছর, তখনই তাদের চক্ষু একেবারে চড়ক গাছ। এরপর ক্রমেই মিডিয়ার কল্যাণে বিশ্বব্যাপী এই বিষয়টি ছড়িয়ে যাওয়া শুরু করতেই হুঞ্জা উপত্যকায় দলে দলে গবেষকরা ভিড় জমাতে শুরু করেন। এত কিছুর পরও সহজ যে প্রশ্নটি সবার মনে দাঁড়ায়, এত বছর আসলে বাঁচে কিভাবে এরা, এর বেশ কিছু ব্যাখ্যা বিজ্ঞানীরা দাঁড় করিয়েছেন। এই উপজাতির মানুষেরা কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করেন না। ডিপ্রেশন, মানসিক অবসাদ, চাপ, এগুলো তাদের সহজাত প্রবৃত্তিতে নেই বললেই চলে। সব বয়সের নারী পুরুষ হুঞ্জারাই সূর্যোদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কায়িক পরিশ্রম করেন। একজন 80 বছরের হুঞ্জা বৃদ্ধের নিকটেও দৈনিক 10 থেকে 15 কিলোমিটার পাহাড়ি পথে হাঁটা একেবারে জলভাত। 40 কেজি শস্য বোঝাই বস্তা অনায়াসেই তারা ক্ষেত থেকে নিয়ে ফেরেন। 100 বছর বয়সেও যথেষ্ট শক্ত সামর্থ্য থাকা হুঞ্জা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল কারণ হিসাবে বিজ্ঞানীরা দেখেন তাদের খাদ্যাভ্যাসকে। হুঞ্জারা সারা দিনে মাত্র 2 বার খাবার খান। সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার, এই শেষ। এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না। তারা সব সময় প্রাকৃতিক খাবার খেয়েই থাকেন। প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করে থাকেন। হুঞ্জারা মাংস একেবারেই খান না, খেলেও বছরে 1-2 বার ভেড়া বা মুরগির মাংস খান। তারা মূলত বাদাম, ভুট্টা, বার্লি এ জাতীয় খাবার খেয়ে থাকেন। তাদের অন্যতম প্রধান খাদ্য হল অ্যাপ্রিকট নামক এক ধরনের বিশেষ ফল।
বিজ্ঞানীদের মতে প্রচুর পরিমাণে ভিটামিন বি সমৃদ্ধ এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণেই বিশ্বের একমাত্র ক্যান্সার টিউমার ফ্রি জাতি এই হুঞ্জা উপজাতি। দুর্গম এলাকায় বসবাসের কারণে প্রতিদিনই এদেরকে 10 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। হাসি ঠাট্টা এই উপজাতির জীবনের অন্যতম সঙ্গী। একজন বৃদ্ধ এখানে শিশুদের মতোই জীবনযাপন করেন, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করেন তারা। তাদের এত বছর বাঁচার কারণ যাই হোক না কেন, পৃথিবী তাদের এত বছর বাঁচার কারণকে আতশ কাজ দিয়ে ঝাঁকার চেষ্টা করতে থাকলেও তাদের কিন্তু কোনো উদ্বেগ নেই। সেখানে আপনি গেলেও মুখে হয়তো এক অনিন্দ্য হাসি নিয়ে অভ্যর্থনা জানাতে প্রস্তুত থাকবেন নির্মল হৃদয়ের এই মানুষগুলো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এমনই নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই নলেজ বেগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন,